আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে গান কপি পেস্ট করে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবে যখনই আমরা গান অথবা সং সার্চ করি তখন একটি গান কিন্তু আমাদের সামনে চলে আসে, এবং অনেক চ্যানেল কিন্তু এই গানকে আপলোড করে কপি পেস্ট করে ইউটিউব থেকে ইনকাম করতেছেন। আপনি কিভাবে কপি পেস্ট করে আপনার ইউটিউব চ্যানেলে গান আপলোড করে ইনকাম করবেন? দেখেন, আমরা কারোর গানকে কপি করব না, মানে হলো আমরা কারোর গান নিয়ে আমাদের চ্যানেলে আপলোড করব না, তাহলে হতে পারে কপিরাইট স্ট্রাইক আসতে পারে, কিন্তু আমরা গান মেক করে নিব, সিরিজ আমরা গুগল থেকে নেব, নেওয়ার পরে সেটাকে আমরা কপি করব, কপি পেস্ট করে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করব। এখন কিভাবে গান বানাতে হবে, কিভাবে কপি পেস্ট করতে হবে, কিভাবে আপলোড করতে হবে, এ টু জেড আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই কপি পেস্ট রিলেটেড এবং ইউটিউব টিপস অ্যান্ড টিপস আপডেটের অলরেডি কিন্তু আমি এখন থেকে এই চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকবো। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, যারা নিয়মিত ভিডিও পান না এই চ্যানেলে, ইনশাল্লাহ এবার থেকে নিয়মিত ভিডিও পাবেন। এই জন্য অবশ্যই ভিডিও আপলোড করলে সাথে সাথে দেখে নেবেন, আর আপনার অবশ্যই মূল্যবান কমেন্টটা জানাবেন। ভিডিও ডিসক্রিপশনে এই যে একটা প্রম্পট আছে, এই প্রম্পটটা আপনি দেখে নেবেন। এই প্রম্পটটার এখানে একটা কাজ আপনি করবেন, আমি যেহেতু হিন্দি দিয়ে রেখেছি, আপনি চাইলে বাংলা অথবা আপনি চাইলে হলো মোটিভেশনাল, আপনি চাইলে হলো স্যাট, যে কোনো ধরনের আপনি এখানে লিস্ট দেওয়ার জন্য এই যে এই ফন্টটা অবশ্যই আপনার দরকার। এখন এই ফন্টটা আপনি এখান থেকে ক্লিক করে নেবেন। হ্যাঁ, এই ফন্টটা আপনি এখান থেকে ক্লিক করে আপনি এটাকে চ্যাট জিবিতে নিয়ে নেবেন। এখন চ্যাট জিবি অ্যাপও আছে, আপনি চাইলে গুগল ক্রোমের মাধ্যমে চ্যাট জিবি ওপেন করতে পারেন একটা জিমেল দিয়ে। আমি এখানে অলরেডি অ্যাপ ব্যবহার করতেছি, আপনি চাইলে আদার্স অন্যভাবেও করে নিতে পারবেন। এখানে আসার পরে এখানে মেসেজ অপশন দেখতে পাচ্ছেন যে পন্ড আমি কপি করছিলাম, এটা পেস্ট করলাম, পেস্ট করার পরে এখান থেকে আমি দিয়ে দিই। সাথে সাথে কিন্তু আমাকে একটা লিরিক্স লিখে দেবো স্যাম্পল পুরো হিন্দিতে। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু তারা কী করতেছে, হিন্দিতে একটা সং লিখে দিচ্ছে। এখন এই সংটা যে লেখার পর এই সংটা আমি কীভাবে করব, কিভাবে এটাকে মানে সব কিছু কমপ্লিট করবো, এই সঙ্গে লিরিক্সটা, এটা তো আমি করতে পারতেছি না। এটা করার জন্য একটা কাজ আপনাকে করতে হবে, আপনাকে এটি সব কপি করতে হবে। কপি কীভাবে করবেন, কপি করার জন্য এখানে আপনি প্রেস করেন, প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ট্যাক্স, এখানে দেখেন সব কিছু চলে আসে। এখন এখান থেকে ধরেন, ধরার পরে এটি সব কপি করেন। সাইন আপ করার পরে কিন্তু আপনাকে তারা পয়েন্ট দেবে, কিছু ফ্রি পয়েন্ট, এই ফ্রি পয়েন্টটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই ফ্রি পয়েন্টটা শেষ হয়ে গেলে নতুন করে একটা জিমেল সাইন আপ করে নেবেন, আবার কিছু পয়েন্ট পেয়ে যাবেন। এখন আমাদের গান পালানোর পালা, গান বানানোর জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে ডিসক্রিপশন চলে আসলো, সং ডিসক্রিপশন, এখানে আমি এটাকে পেস্ট করে দেবো যেটা আমি নিছিলাম। ওকে, পেস্ট করার জন্য আমি এখানে একটা অপশনে ক্লিক করব। ওকে, ক্লিক করলেই সাথে সাথে কিন্তু তারা গান বানাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে গানের অপশনটা চলে আসতেছে। হ্যাঁ, এখানে গান রেডি হচ্ছে, গানটা হওয়ার পরে আমরা গানটা শুনবো কীরকম। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি গানটা বানিয়ে ফেলেছি, আমি অলরেডি এরকম গান আরো দুটো বানাচ্ছিলাম, আপনাদেরকে আমি গানটা শোনাই। বুঝতে পারছেন, আসলে কিন্তু দেখেন গান কিন্তু একটা সুন্দর একটা চমৎকার গান হয়ে গেছে। এখন এই গানটা আমরা ব্যবহার করব। এখন এই গানটা কিভাবে ব্যবহার করব, এই গানটাকে আমরা কপি করে পেস্ট করব না, এরকম করা যাবে না। এটার জন্য আপনাকে এই গানটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য থিয়েটার মেনুতে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এখানে অনেকটা একটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন কিন্তু আপনার সামনে আসবে, একটা হলো অডিও, একটা হলো ভিডিও। একটু ওয়েট করার পরে এখানে অডিও ভিডিও আপনার দুটো চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারেন। আন্টেশন আপনাদেরকে বলি, আপনারা যদি এই গানটাকে এখান থেকে ডাউনলোড করে ভিডিও অডিও আপনি যদি যে কোনো সোশ্যাল সাইটে ছাড়েন, তখন কিন্তু এটা কপিরাইট স্ট্রাইক আসবে। অবশ্যই এইভাবে কপিরাইট আসার কারণটা হলো জাস্ট আপনি এখান থেকে তাদের ডাইরেক্টলি ভিডিওটাকে আপনি ছাড়তেছেন, এরকম করা যাবে না। এখান থেকে অডিওটাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পর এই অডিওটাকে আবার অন্যরকমভাবে আপনাকে কাজ করতে হবে। কী কাজ করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আপনারা বুঝতে পারবেন। আপনারাও কিন্তু খুব সহজে এসব গানটিকে কপি পেস্ট করে ইউটিউবে আপলোড করতে পারবেন। ভিডিও এই গানটা কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে, দেখেন ডাউনলোড অলরেডি হয়ে গেছে। এখন আমি যদি প্লে করি, 2 মিনিটের গান। ওকে, এখন আমাদের একটা কাজ করতে হবে, আমাদের এটা কাজ শেষ। এখন আমরা চলো নতুন প্রজেক্ট নিয়ে নেবেন, নতুন একটা প্রজেক্ট নিয়ে নেবেন, ভিডিও নিয়ে নেবেন। হ্যাঁ, যে কোনো ভিডিও নিয়ে নেবেন, আমি যে কোনো একটা স্যামথিং আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। আপনারা যে ভিডিওটি আছে, যে ভিডিওটি মনে করেন যে একবারে সোশ্যাল মিডিয়া ভিডিওটি, ওটি নিয়ে নেবেন। হ্যাঁ, কপিরাইট ফ্রি ভিডিও আপনাকে ইউজ করতে হবে। আমি এখান থেকে এক্সাম্পল হিসাবে আপনাকে দেখাই, দেখেন এখান থেকে আমি ফিট পুরো ফুল দিচ্ছি। ফুল দেওয়ার পরে এই ভিডিওটাকে আমি একটু ধরে বড় করে নিব,
পরে করার পর এটাকে সাউন্ড কমিয়ে দিব। এখন কথা, যে গানটা আমি ডাউনলোড করছিলাম সেই গানটা এখান থেকে ক্লিক করে আমি গানটা নিয়ে আসব। দেখি মাই ডাউনলোড এদি গান চাঁদনি রাত চলে এসে, এখন এটাকে আমি এদিকে দিব প্লেতেই। বুঝতে পারছেন, এভাবে কিন্তু আপনারা ফ্রি কপিরাইট ভিডিওটি নিতে হবে, যেরকম আপনার পিকচার ল্যাব পিকচার ভ্যাল এখান থেকে কিন্তু নিতে পারবেন। এই ভিডিওটি আপনি কম্প্রেস করে আপনি কী করেন, ভিডিও বানাবেন, একটা গান বানাবেন, এই গানটা আপনি ইউটিউবে আপলোড করবেন। এই চলে আজকে ভিডিওটা, আশা করি ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই লাইক লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখাবেন।